হ্যাঁ, শুরু করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্ব তথা ভারতবর্ষ এবং প্রতিটি প্রান্তে আজ যোগ দিবসে চর্চা সব জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে। তো সেই শুভ দিনের উপলক্ষে আমরা কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকেও এই দিবসটিকে উদযাপন করার জন্য একটি এখানে কলার খোসাটা নিয়ে যাও। প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামের স্বাগত ভাষণে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর বিভাসকান্তি মণ্ডল মহাশয় দু চার কথা বলে উনি উদ্বোধন করবেন। স্যার কিছু বলুন। হ্যাঁ, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। আজ বিশ্ব যোগ দিবসে আমাদের কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক কর্মচারী সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমাদের ফিজিক্যাল এডুকেশন বিভাগ আজকের দিনটি বিশেষ তাৎপর্যের সঙ্গে উদযাপন করতে চলেছে। আমি এই বিশেষ অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আমি প্রতিবাবুকে অনুরোধ করব যে আপনাদের নির্দিষ্ট যে প্রোগ্রাম আছে একটু আপনারা শুরু করুন। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার। যোগ দিবসের শুরুতেই আমরা উদ্বোধনী সঙ্গীতের জন্য হৈমন্তী ম্যাডামের কাছে চলে যাব। হৈমন্তী ম্যাডাম, আপনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করুন। হৈমন্তী ম্যাডাম, হৈমন্তী ম্যাডাম, হৈমন্তী দি আছেন কি? 1 মিনিট। নেই মনে হচ্ছে স্যার, এখন দেখতে হৈমন্তী পাচ্ছি না। ম্যাডাম আছেন? হৈমন্তী ম্যাডাম শুরু করুন। হৈমন্তী ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো পতিদা, হৈমন্তী এই ম্যাডাম, মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ওনাকে দেখা যাচ্ছে না কিন্তু স্ক্রিনে। না নাম তো পড়ছি আমি, আছেন উনি? হৈমন্তী ম্যাডাম, হ্যাঁ এই তো আছেন। হ্যাঁ শুরু করুন, হ্যাঁ শুরু করুন। আর কিছু স্টুডেন্ট ইউটিউবে চলে যাও। ম্যাডাম ভিডিওটা অন করুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
স্যার মনে হচ্ছে ম্যাডামে মিউট করে রেখেছি, শুনতেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ করুন করুন। হ্যাঁ হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা ওকে। নমস্কার, এখানে উপস্থিত কি বলবো সবাইকে আর কি, মানে কলিগ যারা আছেন আমার তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, আর আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীদের আমার অনেক অনেক ভালোবাসা। আগেই শুনেছেন আমি হৈমন্তী মুখার্জি, আমি এই কাশীপুর কলেজেই কিন্তু অনেক মানে আমার কর্মজীবনের সূচনা কাশীপুর কলেজ, কিন্তু এখন আমি কর্মসূত্রে বাঁকুড়া জেলা শারদামণি কলেজে আছি। যাই হোক, আজকে বিশ্ব সঙ্গীত দিবস, আবার আজকে আন্তর্জাতিক যোগা দিবস, সেই উপলক্ষে আমি একটি উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। জীবনে মোরে আরো 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 দয়াস্থান, মোরে আরো 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 দয়াস্থান, রাধাহরি কৃষ্ণহরি মোরে আরো 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 দয়াস্থান। ধন্যবাদ ম্যাডামকে উদ্বোধনী সঙ্গীত দেওয়ার জন্য। হ্যালো, এরপরে শকুন্তলা মাহাতো। হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শকুন্তলা শুরু করো। শকুন্তলা মাহাতো,
আজকে এই বিশেষ দিনে উপস্থিত স্যার ম্যামকে আমার প্রণাম। প্রথমে আমি মন্ত্রী শুরু করব, একটি ধ্যানাসনে বসব। বসার পর আমি মুদ্রা লাগাবো, যার নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। চোখ আমি বন্ধ করব, আমার শরীরের মধ্যে কোনো টান চাপ থাকবে না। মনকে আমি এক জায়গায় স্থির নিয়ে আসবো, মেরুদণ্ড আমার সোজা থাকবে। আর শুধু শ্বাসের উপর আমার সব ধ্যানটা, আমার এখন শ্বাসের উপর শুধু আমি শ্বাস নেবো আর শ্বাস ত্যাগ করবো। একটা গভীর শ্বাস নেব, শ্বাস ছাড়ার সাথে সাথে আমি মন্ত্র উচ্চারণ করব। ওম সহনৌভবতু সহনৌভুনক্তু সহবীর্যং করবাবহে মাবিদ্ধিসাবহে। ওম শান্তি শান্তি শান্তি। আস্তে আস্তে হাতের তালুকে ঘর্ষণ করে, হাতের তালুকে গরম করে, চোখে ঘাড়ে কপালে লাগিয়ে আস্তে আস্তে চোখের পাতা খুলুন। আজকের এই বিশেষ দিন, আজ 21শে জুন, আজ আন্তর্জাতিক যোগ দিবস। তো আন্তর্জাতিক যোগ দিবসে আমি যোগের সম্বন্ধে আমি কয়েকটি কথা আমি বলতে চাই। প্রথমে জানবো এই যোগ আমাদের ভারতবর্ষে কবে থেকে এসছে। আজ থেকে 2200 বছর আগে মহর্ষি পতঞ্জলি বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে সংগ্রহ করে সবগুলোকে সুন্দর করে একত্রিত করে রচনা করেন পতঞ্জলি যোগ দর্শন, যাকে আমরা ফাদার অফ ইয়োগা বলি। এবারে এই যোগ কোথায় কোথায় পাওয়া যায়? আমরা বেদ, উপনিষদ, গীতাতেও কিন্তু যোগের প্রচলন আমরা পেয়ে থাকি। এবারে জানবো, এবার প্রশ্ন হচ্ছে যে যোগ কাকে বলে? যোগ শব্দটি সংস্কৃত শব্দ যুজ ধাতু থেকে এসছে, যার অর্থ হলো একে অপরকে যুক্ত করা। অর্থাৎ এখানে মিলনকে কিন্তু যোগ বলা হয়। আর মহর্ষি পতঞ্জলির মতে সুন্দর একটি সংস্কৃত শ্লোক আছে, যোগ চিত্ত বৃত্তি নিরোধ। অর্থাৎ যোগের সকল প্রকার বৃত্তির নিরোধকে কিন্তু এখানে যোগ বলা হয়। জানলাম আমরা যোগ কাকে বলে, কবে থেকে যোগ এসছে আমাদের ভারতবর্ষে। এবারে জানবো যে কবে থেকে আমাদের এই দিনটিকে আমরা পালন করে আসছি। 2014 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে বক্তৃতা রাখার সময় 21শে জুন দিনটিকে যোগা ডে হিসেবে ঘোষণা করেন, প্রস্তাব রাখেন, এবং সেই বছরে সংসদ পরিষদে কিন্তু আমাদের স্বীকৃতি পেয়ে যায় এই যোগা ডে দিনটি। এবং যথারীতি 2015 সাল থেকে কিন্তু আমাদের যোগ দিবস আমরা পালন করে আসছি। তো এই যোগ দিবসে আমাদের যোগ কিন্তু অনেকটাই আমাদের সুস্থ সবল রাখতে কিন্তু সাহায্য করে। আমি আর বেশি বলবো, এখানে শেষ করছি। নমস্কার। শকুন্তলাকে ধন্যবাদ। কি আমার প্রিয় কিছু ছাত্র ছাত্রী, তোমরা একটু ইউটিউবে জয়েন দাও, মানে এতে এডমিট করা যাচ্ছে না, 100 ভরে যাচ্ছে। যারা আমাদের কলেজের রানিং স্টুডেন্ট, যারা পারফর্ম করছো না, তারা এই গুগলটা ছেড়ে ইউটিউবে একটু জয়েন দাও, ঠিক আছে? শকুন্তলা আবার শুরু করো। জয়দেব সোমনাথ রেডি হয়ে যাও। জয়দেব সোমনাথ। ইয়েস স্যার। সবাই সবাই রেডি?
হ্যাঁ, হ্যাঁ সবাই দিদি। আমরা এখন সূর্য নমস্কার করব। সূর্য নমস্কার করার জন্য প্রথমে আমরা কিন্তু দাঁড়ানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে যাব। নমস্কার ভঙ্গিমায় সবাই দাঁড়িয়ে যাব। প্রাচীনকালে মুনি ঋষিরা কিন্তু এই সূর্য নমস্কার, সূর্য দেবতাকে উপাসক করে কিন্তু এই আমাদের সূর্য নমস্কারটা আমাদের করে এসেছে, এবং সেখান থেকে আমরা কিন্তু সূর্য নমস্কার করি। সূর্য নমস্কার কিন্তু 10টি আসনের সংমিশ্রণ। এই আসনটি কিন্তু 12টি কাউন্টেও করা যায়, আবার 10 কাউন্টে করা যায়। আমরা এখন করব 10 কাউন্টে। তো প্রথমে নমস্কার আসন থেকে আমি চলে যাব অর্ধচন্দ্রাসন। সবাই অর্ধচন্দ্রাসনে চলে যাও। দ্বিতীয় ধাপ হচ্ছে পদহস্তাসন। ওখান থেকে সবাই পদহস্তাসন চলে আসবে। তারপরে হচ্ছে অঙ্গ সঞ্চালনাসন। 3 নম্বর সবাই চলে যাও অঙ্গ সঞ্চালনাসন। ওখান থেকে পর্বতাসন। ওখান থেকে বুনো নামাস চলে যাব ওখান থেকে। তারপর হচ্ছে ভুজঙ্গাসন, তারপরে আবার পর্বতাসন, অঙ্গ সঞ্চালনাসন, পদহস্তাসন, অর্ধচন্দ্রাসন এবং লাস্ট হচ্ছে নমস্কার আসন। এটা আমি তো আসনের নাম অনুসারে আমি বললাম, এখন এটাকে আমরা একটু অনুশীলন করে নেব। তো আমি এখন কাউন্ট করে করে যাব, এটাকে আবার অনুশীলন করব। প্রথমে সবাই নমস্কার আসনে চলে যাও। 1, 2, 3, 4, 5 আরেকবার হবে এটা। সবাই আগের অবস্থায় ফিরে আসবো। নমস্কার আসনে সবাই চলে যাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10, 11, 12 রিল্যাক্স। আমরা করলাম সূর্য নমস্কার। এই সূর্য নমস্কার যদি আমরা প্রত্যেক দিন নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের কতকগুলি উপকারিতা আছে, সে উপকারিতাগুলো আমি এখন বলবো। প্রথমত হচ্ছে আমাদের সর্বশরীরের এটা হচ্ছে ব্যায়াম হয়, তাহলে সর্বশরীরে আমাদের স্ট্রেচিং খুব ভালো হয়। এবারে আমাদের শরীরের টান পড়ে যেহেতু, সেহেতু একটা উচ্চতা বৃদ্ধিতে এটা কিন্তু খুব সাহায্য করে। মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, হাত কাঁধ ও পিঠের পেশি কিন্তু সুন্দর সুগঠিত হতে সাহায্য করে, এবং অতিরিক্ত যদি মেদ থাকে সেই মেদ কিন্তু ঝরতে ভীষণ সাহায্য করে। এবারে কপালভাতি, সবাই কপালভাতি করবো। এবারে কপালভাতির জন্য সবাই পদ্মাসনে বসে পড়ো। পদ্মাসনেও বসা যায়, আবার বজ্রাসনেও বসা যায়। প্রথমে বাঁ নাক দিয়ে শ্বাস নেব। সবাই এই পজিশনে নিয়ে নাও কপাল। এখানে কপালভাতি কিন্তু শ্বাস প্রশ্বাসের একটি ব্যায়াম, যেখানে আমাদের প্রতিনিয়ত অভ্যাস করলে কিন্তু আমাদের ফ্লেসমাস
শ্লেষ্মা যে আমাদের হয় সেই শ্লেষ্মা কিন্তু আমাদের তাড়াতাড়ি সারতে সাহায্য করে। সবাই করে যাও, কাউন্ট করে 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 যাও। আমাদের ভেতরের যে টক্সিন আছে সে টক্সিন দূর করতে কিন্তু সাহায্য করে, এবং আমাদের একটা মুখের উজ্জ্বল দীপ্তি ভাব আনতে খুবই সাহায্য করে। ধন্যবাদ শকুন্তলা। এরপর আমরা পরের পর্যায়ে, অনিমা অনিমা চলে এসো, রেডি থাকবে বর্ষা, শম্পা, সন্দীপ পরপর। অনিমা হ্যাঁ স্যার, শুরু করো। নমস্কার। প্রথমত আমার এখানে সকল সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে আমার প্রণাম জানাচ্ছি। আমার নাম অনিমা বাউরি, আমি সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী। আমি আপনাদের কাছে দুটি আসন করে দেখাবো, একটি হলো পদ্মাসন এবং অপরটি বজ্রাসন। প্রথমে পদ্মাসন, এই আসনটি করার আগে প্রথমে আপনার পাকে আপনার বাঁ পায়ের উরুর ওপর আপনার ডান পা এবং ডান পায়ের উরুর ওপর আপনার বাঁ পা রেখে মেরুদণ্ড সোজা করে বসুন এবং হাত দুটিকে ঠিক এইভাবে রেখে হাঁটুর কাছে রাখুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটির নামে হলো পদ্মাসন। এই আসনটি এভাবে 30 সেকেন্ড আপনাকে পা ছড়িয়ে দিতে হবে। তিরিশ সেকেন্ড করার পর আবার পা পরিবর্তন করে, অর্থাৎ পা পরিবর্তন করে অর্থাৎ আপনার ডান পায়ের উরুর ওপর বা পাকে এবং বা পায়ের উরুর ওপর আপনার ডান পা রেখে ঠিক আগের মতোই পদ্মাসনে অভ্যাস করতে হবে। এভাবেই এভাবেই 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করার পর আপনার পা গুলিকে ছড়িয়ে ঠিক 15 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এই আসনটির কতগুলি উপকারিতা আছে, যেমন একটি হলো এটি মেরুদণ্ড সোজা ও সবল রাখে এবং মনের একাগ্রতা আনে, স্মৃতিশক্তি ইচ্ছাশক্তি ও স্মৃতিশক্তি ইচ্ছাশক্তি বৃদ্ধি পায় এবং সায়াটিকা ও বাতের মতো কোনো রোগ আক্রমণ করতে পারে না। এরপর আবার দেখাচ্ছি আমি 2 নম্বর যে আসনটি, সেটি হলো বজ্রাসন। এই বজ্রাসন এই আসনটি করার আগে প্রথমে আপনার পাকে এভাবে ছড়িয়ে নিন, তারপর আপনার ডান পায়ের বুড়ো আঙুল ধরে পাটিকে পেছনের দিকে টেনে নিয়ে পায়ের পাতা মুড়ে তার ওপর নিতম্ব রেখে বসুন। ঠিক আবার একই ভাবে আপনার ডান পায়ের বুড়ো আঙুল ধরে পাটিকে পেছনের দিকে নিয়ে যে তার উপর নিতম্ব রেখে বসুন এবং মনে রাখতে হবে যেন শিরদাঁড়া সোজা থাকে এবং পায়ের আর পায়ের হাঁটু দুটি পরস্পর যেমন সমান থাকে, জোড়া থাকে। হাত দুটিকে ঠিক দুটো হাত হাঁটুর কাছে দুটো হাঁটুর কাছে এভাবে রাখুন। মনে রাখতে হবে পিঠ ও হাত অর্থাৎ পুরো শরীর টানটান রেখে এইভাবে 2 থেকে 3 মিনিট করতে হবে। এই আসনটি হলো বজ্রাসন। এই আসনটারও উপকারিতা আছে, যেমন এই আসনটি আমাদের শরীরে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। আমি আমার আসনগুলি এখানে সমাপ্ত করছি, নমস্কার। ধন্যবাদ অনিমা, পরে শম্পা। আর আমাদের কিছু স্টুডেন্ট আবার এই গুগল থেকে গিয়ে ইউটিউবে জয়েন দাও, আমাদের কিছু স্টুডেন্ট। শম্পা শুরু করো, শম্পা আছো, পরে হবে বর্ষা। হ্যাঁ স্যার, শুরু করো। নমস্কার, এখানে উপস্থিত স্যার এবং ম্যামকে জানাই আমার প্রণাম। আমি সেকেন্ড সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী বর্ষা মাহাতো। আমি আজ পশ্চিম হস্তাসনের পদ্ধতি এবং উপকারিতা সম্বন্ধে জানব। এই আসন করতে হলে প্রথমে 2 পা সোজাভাবে মাটিতে রেখে মেরুদণ্ড সোজাভাবে রাখতে হবে, তারপর 2 হাত ওপরে তুলতে হবে, 2 হাতের কোমরে হাতের হাঁটুর দুপাশে রেখে মাথা হাঁটুতে চোয়াতে হবে।
পর ধীরে ধীরে এইভাবে উঠতে হবে। এই আসন আমাদেরকে 30 সেকেন্ড অবধি করতে হবে। এই আসনের কিছুগুলি উপকারিতা রয়েছে। এই আসন করলে আমাদের শরীরের মেরুদণ্ড নমনীয় হয়, আবার আমাদের শরীরের স্নায়ুবিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, আবার বিভিন্ন রোগ ব্যাধি যেমন অম্বল আমাশয় এসব দূর করতে সাহায্য করে। এই আসন আমাদের শরীরের অলসতা দূর করে এবং হজম শক্তিও বাড়ায়। আজকের আসন আমি এখানে শেষ করছি, নমস্কার। বর্ষা খুব ভালো হয়েছে শম্পা, নেক্সট শম্পা। সবার প্রথমে উপস্থিত স্যার এবং ম্যাডামকে আমার প্রণাম। আমি শম্পা বড়াই, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমি আপনাদের কাছে দুটি আসন করে দেখাবো, এক অর্ধপূর্ণাসন এবং বৃক্ষাসন। প্রথম অর্ধপূর্ণাসন, পা দুটি এইভাবে সোজা করে রাখতে হবে এবং পেছন দিকে দুটি পাকে নিয়ে যেতে হবে। তারপর হাঁটু দুটিকে সমান রাখতে হবে এবং পা দুটি উপর দিকে উঠিয়ে সামনের দিকে ছুটে পড়তে হবে। এইভাবে 30 সেকেন্ড থাকতে হবে এবং হাত পোষা স্বাভাবিকভাবে চলতে থাকবে। এই আসনটি করার ফলে আমাদের শরীরে কিছু উপকারিতা হয়, যেমন অম্বল, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, পেটের অসুখ, হাঁপানি, বাতের ব্যথা ইত্যাদি রোগ থেকে উপকার পাওয়া যায়। 2 নম্বর বৃক্ষাসন, পা দুটিকে এভাবে সোজা করে রাখতে হবে এবং ডান পায়ে হাঁটু মুড়ে বাম পায়ে রাখতে হবে। এরপর হাত দুটি সোজা করে উপরের দিকে নমস্কার করে থাকতে হবে। এভাবে 30 সেকেন্ড থাকতে হবে এবং হাত পোষা স্বাভাবিকভাবে চলবে। এবং আস্তে আস্তে হাত ও পা নামিয়ে উঠতে হবে। এই বৃক্ষাসনের কয়েকটি উপকারিতা আছে, সেগুলো হলো শরীরের ভারসাম্য রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পায়ের পেশি সবল হয় এবং পায়ের হাঁটুর ব্যথা থেকে রক্ষা পাওয়া যায় এবং পায়ের ক্ষীণ ধরা থেকেও রক্ষা পাওয়া যায়। হার্নিয়ার উপশম, আমি এখানেই আমার আসন শেষ করলাম, নমস্কার। ধন্যবাদ শম্পা, নেক্সট সন্দীপ। নমস্কার, এখানে উপস্থিত স্যার ও ম্যামকে জানাই আমার প্রণাম। আমি কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্র সন্দীপ গড়াই। আজ আমি আপনাদের কাছে দুটো আসন করে দেখাবো, এক হলো ভুজঙ্গাসন, 2 গমুকাসন। প্রথমে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন করার জন্য মাটিতে শুয়ে পড়তে হবে, আর মাটিতে শুয়ে পড়তে হবে, হাত দুটো এইভাবে মাটিদের মধ্যে চেপে রাখতে হবে আর এইভাবে শরীরকে উঠিয়ে এইভাবে 30 সেকেন্ড থাকার পর উঠে যেতে হবে। এইভাবে 30 সেকেন্ড থাকার পর উঠে যেতে হবে। ভুজঙ্গাসনের উপকারিতা আছে, এই আসনটি হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই উপকারী। এই আসনটিতে ঘাড়, গলা, বুক, পেট, পিঠ, কোমর, মেরুদণ্ডের ওপর প্রচন্ড চাপ পড়ে বলে স্নায়ুতন্ত্র পেশি সতেজতা সক্রিয় থাকে। বুকের পেশি ও পাঁজরের হাড় বৃদ্ধিতে সাহায্য করে এবং বুক সুগঠিত হয়। গমুকাসন, গমুকাসনের জন্য পাকে সোজাসোজা নামিয়ে নিতে হবে। তারপর কিছু বলছেন, তাকে সোজা রাখতে হবে। তারপর প্রথমে ডান পা বাঁ পায়ের নিচে, বাঁ পা ডান পায়ের উপরে, ডান বাঁ পা উপর, বাঁ পা উপরে, বাঁ হাত উপরে যাবে এইভাবে, ডান হাত নিচে, এইভাবে 10 সেকেন্ড থাকার পর পাখি আবার সোজা করে নিতে হবে। তারপর যথারীতি আবার বাঁ পা নিচে, ডান পা উপরে, ডান হাত উপরে, পা নিচে, এইভাবে আবার 30 সেকেন্ড থাকতে হবে।
এই আসনের খুবই উপকার আছে। এই আসনে মানসিক স্নায়বিক উত্তেজনা দূর হয়, হাত ও কাঁধের সন্ধি মিলনের জন্য বিশেষ উপকারী। নিয়মিত এই আসন করলে বাত, মূত্রদাহ, হাঁটুতে ব্যথা, বাতে ব্যথা, বাতজনিত রোগ হতে পারে না। রাত্রে যাদের ভালো ঘুম হয় না, তারা রাত্রে খাবার পর বজ্রাসন করে এই আসন করলে অনিদ্রা দূর হয়। নমস্কার, আমার প্রণাম, এখানে আমি সমাপ্ত করলাম। খুব ভালো হয়েছে সন্দীপ। আমি আবার বলছি, আমি কারো নাম বলছি না, আমাদের যারা রেগুলার স্টুডেন্ট আছো তারা গুগল থেকে লেফট হয়ে ইউটিউবে কিছু জন যাও, কেননা এটা ভরে থাকলে বাইরে থেকে স্যাররা ঢুকতে পারবেন না। এবং তোমরা কাগজ কলম সাথে রাখো, ওনাদের মূল্যবান পরামর্শ কাগজে লিখে নেওয়া ভালো, ঠিক আছে? নেক্সট সোনিয়া। এখানে উপস্থিত সকল স্যার ও ম্যাডামকে আমার প্রণাম। আমি আমাদের প্রতিদিন শরীর চর্চার জন্য কিছু ব্যায়াম করা উচিত, তার মধ্যে আমি একটি করে দেখাচ্ছি, মহামুদ্রাসন। প্রথমত আমাদেরকে এইভাবে বসে থাকতে হবে, তারপরে বাঁ হাত এবং ডান পাকে এইভাবে টেনে নিতে হবে, এইভাবে। তারপরে দুটো হাত উপর দিকে করে বাঁ পায়ের আঙুলকে ছুটতে হবে, এই অবস্থা থাকতে হবে, এবং শ্বাস নিতে হবে, আবার উপর দিকে উঠাবার সময় শ্বাস ছাড়তে হবে, আবার এরকম করতে হবে, নিবার সময় শ্বাস নিতে হবে এবং হাত উপর করার সময় শ্বাস ছাড়তে হবে। এটি 10 বার করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। তারপরে আবার সে আগের অবস্থায় পা রাখতে হবে এবং ডান হাত বা পাকে এরকম করে টেনে নিতে হবে, এইখানে রাখতে হবে। তারপর আবার দুটো হাত তুলে বা পাকে বা পায়ের আঙ্গুলে এরকম ছুঁতে হবে, এই অবস্থায় থাকতে হবে এবং শ্বাস নিতে হবে, আবার উপর দিকে হাতগুলো করে শ্বাস ছাড়তে হবে, এই অবস্থা 2 বার করতে হবে, 10 বার করতে হবে। এই ব্যায়াম করতে গেলে আমাদের শরীরে অনেক উপকার হয়। যেমন প্রথমত কষ্টবদ্ধতা দূর হয়, লিভারের দোষ, আমাদের যদি লিভারে কিছু প্রবলেম থাকে তাহলে ঠিক হয়। বিশেষ পক্ষে মেয়েদের মাতৃগ্রন্থি সুস্থ ও সবল হয় এবং যুবকদের যে সুতি স্থাপন থাকে সেটিও দূর হয়। নমস্কার, এখানে আমার শেষ করলাম। ধন্যবাদ সোনিয়া। এই মুহূর্তে ব্রহ্মানন্দ স্যার ঢুকে গেছেন আমাদের কাশীপুর মাইকেল মধুসূদন পরিবার থেকে, আপনাকে প্রণাম জানাই। নেক্সট প্রিয়াঙ্কা। দুটো ব্যায়াম করে দেখাবো, দুটো আসন করে দেখাবো। প্রথম হচ্ছে উত্থিত পদ্মা আসন। প্রথমত পা গুলো লম্বা করে রাখতে হবে, তারপরে ডান পা বাম পায়ের উপরে রাখতে হবে, ডান দিকে ডান হাত বাম দিকে বাম হাত করে ভাবে কিছুক্ষণ থাকতে হবে। এর উপকারিতা হলো হাতের পেশির গঠন ভালো হয়, হাত কাঁপা নিয়ন্ত্রিত হয়, হজম ক্ষমতা বাড়ে, রান্ধে ঘাটে ও পেটের মাংস বেশি সরল হয়। দ্বিতীয়ত উষ্ট্রাসন। উষ্ট্রাসনের উপকারিতা হলো সর্দি কাশি ঠান্ডা লাগা প্রভৃতি রোগ সারতে সাহায্য করে এবং হাঁটু কোমরের ব্যথা ভালো ব্যায়াম হয় এবং কুঁজো ভাব দূর হয়। নমস্কার, এখানে আমার ব্যায়াম সমাপ্ত করলাম। খুব ভালো হয়েছে প্রিয়াঙ্কা। নেক্সট পায়েল। নমস্কার,
নমস্কার, প্রণাম, শুভ বিকেল সবাইকে। আমি সেকেন্ড সেমিস্টারের ছাত্রী পায়েল মণ্ডল। আজকে ইয়োগা ডে বা ইয়োগা দিবস উপলক্ষে আমি আপনাদের কাছে দুটি আসন করে দেখাচ্ছি এবং তার উপকারিতা সম্পর্কে বলব। প্রথম হলাসন। হলাসন করতে হলে প্রথমে এভাবে আমাদেরকে মাটিতে শুয়ে নিতে হবে, তারপর পা গুলিকে মাথার 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে আস্তে তারপর আবার আস্তে আস্তে আগে ফিরে আসতে হবে। এ আসন অন্যান্য যৌগিক আসনের মতো খুবই উপকারী। এই আসন করার ফলে মেরুদণ্ড, থাইরয়েড সবল হয় এবং কর্মক্ষম হয়। তলপেট ও কোমরের মাংসপেশিগুলি হয়। সন্তান প্রসব করা মায়েদের জন্য এই আসন খুবই উপকারী, কারণ এ শিথিল হয়ে যাওয়া পেটের শিথিলতার যে অংশগুলি সেগুলি ও এ আসন করার ফলে কোষ্ঠবদ্ধতা, পেনিমান্দ ও বহুমূত্র রোগ ও সারে। এরপর চক্রাসন করার জন্য আমাদেরকে এভাবে মাটিতে হবে, তারপর হাতে তালু বরাবর এবার আস্তে আস্তে উপরে উঠতে হবে, যতটা সম্ভব হাত ও পা কাছাকাছি নিয়ে আসতে। তারপর এভাবে কিছুক্ষণের জন্য হোল্ড করে তারপর আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে। এই আসন অভ্যাসে মেরুদণ্ড প্রসারিত হয় এবং নমনীয় হয়, যৌবন দীর্ঘস্থায়ী হয়, বুকের হাড় বৃদ্ধি, বুকের গঠন ভালো হয়। এছাড়াও মহিলাদের দেহে আটসাট ও দৃঢ় রাখার জন্য এই আসন খুবই উপযোগী এবং এই ফলে দেহের ক্ষিপ্রতা বাড়ে। নমস্কার, আমি এখানে আমি আমার আসন শেষ করলাম। খুব ভালো হয়েছে। সৃষ্টি আছো? হ্যাঁ, তুমি শুরু করো। উপস্থিত স্যার ম্যাডামদের আমার প্রণাম জানাই। আমি সৃষ্টি মণ্ডল, কাশীপুর মাইকেল মধুসূদন কলেজের সেকেন্ড সেমিস্টার ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী। আজকে যোগা দিবস এবং আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে আমি আপনাদের কাছে একটি সঙ্গীত পরিবেশনা করছি। ঘোরে ঘন ঘটা নিশিতয়ামিনী রে, সাঙ্গন গগনে ঘোরে ঘন ঘটা, কুঞ্জে সখী কেসে যাব, কুঞ্জ পথে সখী কেসে যাব, অবলোকামিনী রে, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা নিশিতয়ামিনী রে, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, উন্মাদ পবনে অনন্তর জিতা ঘন ঘন জিতা মে আকত বিদ্যুত পথ তরুণ্ঠিত থর হর কম্পিত দেহ, ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বরখত নিয়ে রগপুঞ্জ, শাল পিয়ালে তাল তমালে বিরতি মীরা মায়া কু, কহরে সজন এ দুরায়োগে কুঞ্জে মীরা দায়ানা, কহরে সজনি এ দুরায়োগে কুঞ্জে মীরা দায়া কা,
थी काहे बजावत दारुन बाशी काहे बजावत शकरुना राम मोहारी देश बना शीथी लगा दे भाई पूरा ही बिलुंठिता लोल पूरा मामा बाधा जाऊ माले गहना रायन में न जाओ बाला नौल किशोर कपाश गहना रायन में न जाओ बाला किशोर कपाश गरजे घन घन बहु नर पाव गरजे घन घन बहु नर पाव कहे भानु तव दाश शाकन गगने घोर घन घटा निशेथयामि शाङ्गन गणे घोर घन घटा। नमस्कार। धन्यवाद सृष्टि। আমি একটু দেখছি ওই সমৃদ্ধি পরামানিক আর রুদ্র প্রতাপ সিনহা আছো, একটু আমি দেখিনি তোমরা। সমৃদ্ধি পরামানিক, সমৃদ্ধি পরামানিক, হ্যাঁ স্যার আমি রুদ্র প্রতাপ আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে নিয়ে নিচ্ছি। ফোর্থ সেমিস্টার ইন্দ্রাণী, ইন্দ্রাণী আছো? শুরু করো স্যার, আমি সমৃদ্ধি প্রামাণিক আছি স্যার। শীর্ষাসন, তবে শীর্ষাসন কিভাবে করতে হবে তার পদ্ধতিটি আগে বলছি এবং তারপরে আপনাদের কাছে শীর্ষাসন আসনটি করে দেখাবো। প্রথমে আমি হাঁটু মোড়ে নীল ডাউনের মতো বসবো এবং হাত ও কোমর মাটিতে রেখে হাতের আঙ্গুলগুলি শক্ত করে ধরব এবং আমি মাথার তালু মাটিতে রেখে হাঁটু দুটি প্রসারিত করে উপরে তুলব এবং এই সময় আমাকে মনে রাখতে হবে যে ঘাড় পিঠ এবং পা যেন একবার সমান্তরাল ভাবে থাকে। তখন দেহের সমস্ত ভারসাম্য থাকবে। 10 থেকে 15 সেকেন্ড ওইভাবে থাকবো এবং আস্তে আস্তে পুনরায় সেই অবস্থায় ফিরে আসবো। 3 থেকে 4 বার এই আসন করতে হবে। এখন আমি সেই আসনটি করে দেখাচ্ছি। এই আসনের কতগুলি উপকারিতা আছে। এই আসনটিকে স্নায়ু ও মস্তিষ্কের ব্যায়াম বলা যায়। যে মস্তিষ্ক সুস্থ থাকে এবং স্নায়ুর কোনো রোগ হয় না এবং উচ্চ রক্তচাপ কমে। আমি এখানে আমার আসনটি শেষ করছি। খুব ভালো হয়েছে ইন্দ্রাণী। টিয়া আছো? করো। আছে
সোমা 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 আছে? নমস্কার সকল সকল স্যারদের আমার প্রণাম। ফোর্থ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী। আজ আমি আপনাদের কাছে আসন করে দেখাবো, এক সুপ্ত বজ্রাসন। এই আসন করতে গেলে প্রথমে বজ্রাসন অবস্থায় বসতে হবে। খুব যেন মাটির থেকে ওপরে থাকে এবং মায়ের হাত যেন মাটি থেকে ছড়া যাবে। এই আসন আমাদের পেটের মাংসপেশি শক্তিশালী করে কষ্টবদ্ধতা কমে এবং হাঁটু ও উরুর পক্ষে আসন ভালো ফল লাভ দেয় এবং এর সাথে কোমরের বার ও ব্যথা ছেড়ে দেয়। দ্বিতীয়ত আসন হলো মস্তাসন। এই আসন করতে গেলে পদ্মাসন অবস্থায় বসতে হবে। এরপর তোলা যায় তিনটে ভাবে এবং হাত পায়ের পুরানো ধরে হাতের কনু যেন মাটিতে লেগে থাকে এবং পেট ও বুক যেন মাটির থেকে ওপরে থাকে। এই আসনের উপকারী আমাদের পেটের পক্ষে খুবই উপকারী। অঙ্গতন্ত্র করে তোলে এবং কষ্টবদ্ধতা কমে। এর সাথে আমাদের ফুসফুসের রোগ যেমন হাঁপার কষ্ট দূর করে। আমি আমার আসন শেষ করলাম, ধন্যবাদ। সোমা খুব ভালো হয়েছে। সমৃদ্ধি 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 এসো। রুদ্রপ্রতাপ হ্যাঁ, ভিডিও খুলো। চলো শুরু করো। সকলকে আমার প্রণাম জানাই। আমি রুদ্রপ্রতাপ সেনা বলছি, চতুর্থ শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি আপনাদের কয়েকটি আসন করে দেখাবো। চতুর্ভুজাসন। উত্থিত একপদ শিখণ্ডাসন। দ্বিপদ শিখণ্ডাসন। Thank you.
ओंकार आसन। नेक्स्ट पूर्ण सलोभास। पूर्ण चक्रासन। वृषासन। ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আজ এই যোগ দিবস উপলক্ষে আপনাদের সামনে একটি গান শোনাচ্ছি। Thank you.
তোমারি সকালো তুমি ভালোবাসো চরণে ধরিয়া তো মহিম প্রকাশে মনে তোমারি সকালো তুমি ভালোবাসো খুব ভালো হয়েছে প্রীতি, বিশেষ আকর্ষণ সমৃদ্ধি। নেক্সট সোনালি মন্ডল, হ্যাঁ দু তিন মিনিট পরে ডাকছি। সোনালি মন্ডল নমস্কার সকল শিক্ষক শিক্ষিকা, আমি সোনালি মন্ডল, সিক্স সেমিস্টারের একজন ছাত্র। আজকে আমি আপনাদের কাছে দুটি আসন করে দেখাবো এবং তার উপকারিতা জানাবো। প্রথমটি হলো পশ্চিমা উত্তাসন। এর প্রণালী হলো, প্রথমে দুপা সামনে সরিয়ে বসো, তারপর হাত দুটি নিচ থেকে আস্তে আস্তে উপরে নিয়ে গিয়ে দু হাত দু পায়ের বুড়ো আঙুলে ধরো এবং হাতকে পুনর দুটি মাটিতে রাখো এবং কপাল সতর্ক শেখাও। এই অবস্থায় 30 সেকেন্ড থাকার পর আবার আগের অবস্থায় ফিরে আসো। এই আসনের উপকারিতা হলো, এই আসন অভ্যাসের ফলে আমাদের মেরুদণ্ড, পাকস্থলী ও যকৃতের কাজ ভালো হয় এবং চর্বি দূর করে। দ্বিতীয় আসনটি হলো বৃক্ষাসন। এর প্রণালী হলো, প্রথমে দু পায়ের উপর ভর দিয়ে সমানভাবে সোজা হয়ে দাঁড়াও, তারপর ডান পা হাতের কাছে ভেঙে বাঁ পায়ের উল্টোতে নিচে রাখো এবং হাত দুটি নমস্কার ভঙ্গিতে মুখের কাছে রাখো। এই অবস্থায় 30 সেকেন্ড থাকার পর আবার পূর্ব অবস্থায় ফিরে আসো। এই আসন অভ্যাসের ফলে আমাদের শরীরের ভারসাম্য ঠিক থাকে এবং পায়ের কোমরের মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। নমস্কার, আমি এখানে আমার আসন শেষ করলাম। নেক্সট সোনালি বাউরি, সোনালি বাউরি আছো? সোনালি, শুভঙ্কর, হ্যাঁ আমি
একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমি আপনাদেরকে সর্বাঙ্গসন ও ময়ূরাসন এই দুটি আসন করে দেখাবো। সবার প্রথমে সর্বাঙ্গসন কেমন হবে করে দেখবা দেখে নিন। সবার প্রথমে কি ধরে হতে হবে, এরপর কোমর থেকে পা উপরে উঠাতে হবে, তারপর বুক ও কোমর উপরে উঠাতে হবে, পা এবং মাথার যেন 90 ডিগ্রি কোণ থাকে। এইভাবে 30 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং বিশ্রাম নিতে হবে। এই আসন করার ফলে তোমাদের শরীরের মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে এবং যাদের হাঁপানি অসুবিধা থাকে তাদের ক্ষেত্রে এই আসন বিশেষ উপকারিতা। এই আসন করার ফলে শরীরের সমস্ত রোগ দূর হয় ও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি সুস্থ থাকে, তাই এই আসনটির নাম দেওয়া হয়েছে সর্বাঙ্গসন। এরপরে আসনটির নাম হলো ময়ূরাসন। ময়ূরাসন কিভাবে করবেন একবার দেখে নিন। সবার প্রথমে বজ্রাসনে বসতে হবে, হাতগুলি এইভাবে এক হাত ধরে রাখতে হবে, এরপর কোনো যদি ঠেকিয়ে দম বন্ধ করে মাথা ও পা ধীরে ধীরে উপরে তুলতে হবে। শক্তি বাড়ে, এই আসনে আমাদের মেরুদণ্ডকে শক্তিশালী করে তোলে। এই আসন করার ফলে আমাদের হজম শক্তি ক্ষমতা বৃদ্ধি পায়। এই আসনটি দেখতে ময়ূরাসন ময়ূর যেমন থাকে সেরকমই, তাই এই আসনটির নাম ময়ূরাসন দেওয়া হয়েছে। এখানেই আমি আমার আসন শেষ করছি, নমস্কার। ধন্যবাদ শুভঙ্কর। সমৃদ্ধি শুরু করো সমৃদ্ধি। হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, আমি ক্যামেরাটা সেট করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক অপেক্ষায় আছি তোমার জন্য। নমস্কার, আমার নাম সমৃদ্ধি প্রামাণিক, আমি বিবেকানন্দ শিক্ষানিকেতন স্কুলের থেকে বলছি, ক্লাস 5। আমি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে কিছু আসন করে দেখাচ্ছি। ব্যায়ামের নামগুলো বলে যাও। শীর্ষাসনের উপরে একটা পশ্চাৎ দেখানো হচ্ছে। Thank you.
হ্যান্ড স্ট্যান্ডের উপরে শীর্ষাসন শীর্ষাসনের উপরে পদ্মাসন হ্যান্ড স্ট্যান্ডের উপরে স্বস্তিকা উষ্ট্রাসন রিভার্সে খুব ভালো হয়েছে সমৃদ্ধি, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আজকের যে যোগা দিবস উপলক্ষে আমাদের যে কথায় এবং আলোচনায় যে কর্মে যোগের যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম সমৃদ্ধিকে দিয়ে এখানে শেষ হলো। এরপর আমাদের কিছু এই যোগা দিবস সম্বন্ধে কিছু আলোচনার জন্য, প্রথমে এই যোগটা তো আমাদের ভারতেই তৈরি হয়েছে এবং সংস্কৃত থেকেই যোগটা এসেছে, সেই সম্বন্ধে রণবীর স্যার কাছ থেকে কিছু আমরা দু চার কথা জানবো এই যোগা দিবস সম্বন্ধে। রণবীর স্যার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম, তথা এখানে উপস্থিত মাননীয় ডক্টর শুভ্রাংশু স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আজকের অন্যান্য সকল উপস্থিত শিক্ষক শিক্ষিকা সকলকেই যোগ দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মূলত অনেকক্ষণ ধরেই ছাত্রছাত্রীদের দেখলাম, বিভিন্ন রকম আসন দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ সমৃদ্ধ হলাম। আশা করি আগামী দিনে সেগুলো অনুসরণ করার চেষ্টা করব এবং অনুসরণ করব, এটাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আজকে মূলত যে যোগ দিবস পালিত হচ্ছে, এটা কেবলমাত্র আজকের দিনটিকে আমরা হয়তো অনুষ্ঠানের সঙ্গে ধুমধাম করে পালন করছি, কিন্তু এটা একটা আমাদের কাছে সচেতনতার বার্তা যে এই যে যোগ দিবস সেটা কেবলমাত্র একটা দিনের জন্য নয়, সারা জীবন ধরে বছরের প্রত্যেকটা দিন যেন সেইভাবে অনুষ্ঠিত করা হয়, এবং সেটা সকলকে নিজে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সবল রাখার জন্যই আমাদেরকে যেন আমরা যেন প্রতিনিয়তই প্রয়াস করি, সেটা আমাদের সকলকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি মূলত এই যে যোগ যেটা শকুন্তলার কাছ থেকে শুনলাম,
বেশ প্রাথমিকভাবে কিছুটা সে বলেছে যে এই যে যোগ সেটা বহু প্রাচীন কাল থেকেই আমাদের ভারতবর্ষের পরম্পরাতে ছড়িয়ে রয়েছে। বৈদিক কালের প্রাচীন ঋষিমুনিরা তারা এই বিষয়গুলোকে সুন্দর গভীরভাবে গ্রহণ রহস্যগুলোকে তারা ভেদাভেদ করে আমাদেরকে আমাদের সামনে সেগুলো উপহার রূপে তুলে দিয়েছেন। এবং সেই বেদ বৈদিক কাল থেকে শুরু করে পরবর্তীকালে যে লৌকিক আমাদের যে সংস্কৃতি শুরু হলো এবং যেটা আমরা দেখেছি মহাভারতেও এর বিশেষ ছাপ রয়েছে। মহাভারতে একটা কথাই বলা হয়েছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতিমনা। যেখানে স্বয়ং যোগেশ্বর কৃষ্ণ রয়েছেন এবং পার্থ রয়েছেন সেখানে তো বিজয় নিশ্চিত। তো সেই আমরা ভগবানের দৃষ্টিতে যোগটি কিরকম ছিল, তিনি যোগকে কিভাবে দেখেছেন এবং যোগের মাধ্যমে তিনি কিভাবে আমাদেরকে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে শুধুমাত্র আমাদের কেবলমাত্র ভারতবর্ষকে নয় সমগ্র বিশ্বকে তিনি কিভাবে তার এই বার্তা ছড়িয়ে দিয়েছেন, যার মাধ্যমে শুধুমাত্র যোগ বলতে যেটা একটু আগে বলছিল যে যোগ মানেই মিলন, আমরা ছোটবেলায় যখন যোগ শুনতাম তখন দুটি সংখ্যার মিলন বুঝতাম, কিন্তু মূলত এটা ঠিক সংখ্যার মিলনের মতোই দেহর সঙ্গে আত্মার মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ঠিক সেইরকমই একটা যোগ। ইন্দ্রিয়ে যেটা আমাদেরকে পতঞ্জলি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, আমাদের যে বৃত্তিগুলো, বৃত্তি মানে আচরণ, আমরা যেসব আচরণগুলো করছি অর্থাৎ আমরা যেগুলো প্রতিনিয়ত করে চলেছি সেগুলো আমাদের যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এগারোটা ইন্দ্রিয় রয়েছে, যেগুলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো প্রতিনিয়ত করছি বাহ্য বস্তুর সঙ্গে প্রতিনিয়ত মিলন হচ্ছে আমাদের, আমরা যে জগতের পার্থিব যে বস্তু সেগুলোর সঙ্গে আমাদের প্রতিনিয়ত মিলন মিলিত হচ্ছে, আমরা সেগুলোর দিকে অ্যাট্রাকশন হচ্ছে এবং সেইগুলোর থেকে নিবৃত্তির জন্য যে প্রয়াস, চিত্তের যে চিত্ত মানে ইন্দ্রিয়গুলো যখন প্রতিনিয়ত বিষয়ের দিকে ধাবিত হয় তখন কি হয় না, আমাদের ইন্দ্রিয় চাঞ্চল্যতা আসে, আমরা সঠিকভাবে তখন স্থিরতা রাখতে পারি না। সেই জন্যই ওখানে কি কি করা হয়েছে বলছে, ওখানে কন্ট্রোল করতে হবে ইন্দ্রিয়গুলোকে, কন্ট্রোল করে যে নিরোধ করা, নিরুদ্ধ করা, নিগ্রহ করা, সেটাই যোগ। মহর্ষি পতঞ্জলি ওই কথাটা প্রথমেই বলে দিয়েছেন এবং সেখানে তিনি অষ্টাঙ্গ যোগের বিষয়ে বলেছেন, অষ্টাঙ্গ বলতে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এইভাবে আটটির বিষয়ে বলা হয়েছে। আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমি একটা ছোট্ট ঘটনাকে কেবলমাত্র আলোকপাত করছি ভগবান কিভাবে যোগের যোগকে দৃষ্টিপাত করেছেন সেই বিষয়ে। তো এই যখনই মহাভারতের কিছু বিষয় আলোচনা করা হয় তখনই কিছু কিছু গল্প আমাদের মাথায় এসে পড়ে, গল্প ঠিক নয় এক একটা ঘটনা। তো ঘটনাটা কিরকম হয়েছিল, কুরুক্ষেত্রের প্রাঙ্গনে উপস্থিত হয়েছে দুই প্রতিপক্ষ, কৌরবের প্রতিপক্ষ এবং পাণ্ডবদের দল। তো সেখানে নিজের আত্মীয় স্বজন দেখে সামান্য বিহ্বল হয়ে পড়েছেন এবং অর্জুন যেন যুদ্ধ করবেন না এরকম ভাবে তিনি আসলে মুহ্যমান হয়ে পড়েছেন। তো সেই সময় ভগবান তাকে উপদেশ দিচ্ছেন, তিনি উপদেশ বিভিন্ন বিষয়ে দিয়েছেন, জ্ঞানের বিষয়ে উপদেশ দিয়েছেন, কর্মের বিষয়ে উপদেশ দিয়েছেন, ভক্তি মার্গের বিষয়ে দিয়েছেন। আমরা কেবলমাত্র ওই একটা ছোট্ট জায়গা নিচ্ছি, সেখানে অর্জুন বলছেন হে ভগবান, এই যে আপনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথাটা বলছেন যেটা যোগের মাধ্যমে সম্ভব, তো এটা তো ভারী কঠিন জিনিস। উনি বলছেন চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। আরে এ তো ভারী কঠিন জিনিস বাবা, কি করে ইন্দ্রিয়কে নিগ্রহ করা যাবে, এটা সেই প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে আর আমি জোর করে আটকানোর চেষ্টা করছি, বেশ জটিল হয়ে যাবে না, মনটা তো সেইরকমই, মন তো এখানে ওখানে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াবে, আজ এখন এইখানে আমরা যোগ দিবস শুনছি হয়তো অন্য কারো মন অন্য কোথাও পড়ে রয়েছে, ঠিক এইরকম ভাবেই তো মনটা চঞ্চল হয়ে রয়েছে, তাহলে তাকে নিগ্রহ করা তো বেশ কঠিন জিনিস, মানে এটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে না যে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হলো আর আমি তাকে ধরে আটকানোর চেষ্টা করছি, এটা অর্জুন বলছে ভগবানকে। ভগবান মুচকি হাসছেন, হ্যাঁ বেশ ভালো প্রশ্ন করেছো, উনি বলছেন উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম নেটওয়ার্ক কমে গেছে হয়তো,
ধন্যবাদ রণবীর স্যার। স্যার আর একটু দু মিনিট, আমার এখানেও খুব বজ্রবিদ্যুৎ শুরু হয়েছে চলেছে, একটু আমাদের হাতের সামনে এরপর একটু আমরা ওই যোগ দিবস সম্বন্ধে ডক্টর কেশব চন্দ্র গোপের কাছে দু চার কথা শুনবো, তারপর পান স্যারের কাছে দু চার কথা শুনে এটা ছেড়ে দেবো। এই মেঘের অবস্থা খুব খারাপ হয়েছে কেশব। নমস্কার, কাশীপুর মাইকেল মধুসূদন দত্ত। নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছিল আর কি, মানে আমি জাস্ট অতি সংক্ষেপে শেষ করবো কেশব দা, আমি একটু সময় নিয়ে নিচ্ছি দাদা। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি তো শেষ করব। তো উনি বলছেন, ভগবান তাকে উত্তর দিচ্ছেন অর্জুনকে, বলছে অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, কিন্তু এটা বলা চলবে না যে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, একদম যাবে। কিভাবে যাবে? অভ্যাসেন তু গন্তে বৈরাগ্যেন চিজ্যতে, অভ্যাস এবং বৈরাগ্য যদি থাকে অবশ্যই সম্ভব। এই যে প্রতিনিয়ত যে ছেলে মেয়েগুলো একটু আমাদেরকে অভ্যাস করে দেখালো, এগুলো একদিনের জন্য নয়, যদি ধারাবাহিক ভাবে অভ্যাস করা যায় এবং যদি বৈরাগ্য, বৈরাগ্য বলতে বিশেষ রাগ একটা, যে একটা ওখানে কি বলবো, মানে ধৈর্য এবং স্থিরতা, এই বিষয়গুলো যদি থাকে তাহলে তো অবশ্যই করা যাবে, একদম মনকে নিয়ন্ত্রণ করা যাবে। উনি বলছেন আরো বলে দিচ্ছেন বিধিগুলো যেগুলো গীতাতে বলা হয়েছে, বলছে সুচৌদেশে প্রতিষ্ঠেপ্য স্থিরমাসনমাত্মন নাতি উচ্ছ্রিতম নাতি নীচম জৈলজীন কুশোত্তরম। বলছে সেটা এমন একটা জায়গা হতে হবে যেটা পবিত্র ভূমি হবে অবশ্যই, সবাই যে যে জায়গাগুলোতে যোগ দেখালো বা আসন করে দেখালো সেগুলো অবশ্যই নিজের মনোরম জায়গা, মুক্ত জায়গা, পবিত্র জায়গা, এবং সেখানে কি করা হলো সেটা উঁচু নিচু হওয়া চলবে না, সেখানে বস্ত্র পেতে বা প্রাচীনকালে একটা বলা হয়েছিল যে কুশ গাছের উপর হতে পারে বা বস্ত্র পেতে হতে পারে বা মৃগ চরমের উপর বসে সেগুলো করা যেতে পারে। আবার সেখানে কি করতে হবে, তত্র একাগ্রম মনঃকৃত্বা যতশ্চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। আত্মবিশুদ্ধতার জন্য, মনের উপশান্তির জন্য আমাদেরকে কি করতে হবে, সেখানে মনকে একাগ্র করে যতটা সম্ভব মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয়ের ক্রিয়া, যেগুলো আমাদের সবসময় মাথাটাই কোনো না কোনো, মানে মনে কোনো না কোনো ক্রিয়া চলতে থাকে, আমরা যতই চুপচাপ থাকি বাইরের থেকে লোকে যতই আমাদেরকে চুপচাপ দেখুক না কেন মাথায় কোনো না কোনো রিয়েকশন চলছে, কিন্তু সেটাকে সংযত করে যোগীগণ কি করবেন, মানে যারা উপাসনা, যারা যোগ অভ্যাস করছেন, তারা মনের উপশান্তির জন্য যোগ অভ্যাস করবেন। ভগবান এই বিষয়ে আরো বেশ বিস্তারিত বিধির আলোচনা করেছেন এবং আমাদেরকে এইভাবেই মানে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যোগের অভ্যাস করতে হবে, এবং সেই বার্তা প্রমাণসারে অধুনাতন ভারতবর্ষ সেইগুলো সম্প্রচারিত হচ্ছে। খুব আনন্দের বিষয় যে সেটাকে ধুমধাম করে আজকের দিনে পালিত হচ্ছে এবং আগামী দিনেও সেগুলো সুচারুরূপে পালিত হবে, এইটুকু আশা রাখি। এবং সকলকেই আমার প্রণাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার সামান্য বক্তৃতাটুকু এখানেই শেষ করলাম। ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ রণবীর, ধন্যবাদ। একটু সংক্ষেপে বলতে পারে, আজকে মেঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, নমস্কার অধ্যক্ষ মহাশয়, কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে এর সমস্ত শারী শিক্ষা বিভাগের অধ্যাপক এবং আজকের এই বিশেষ প্রোগ্রামের অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমি একটু লেট করেছি, 3:50 প্রোগ্রাম ইন হয়েছি, এই জন্য দুঃখিত। 3:50 থেকে আমি আমার ছাত্রছাত্রীদের অনেক আসন প্রাণায়াম, যেমন শকুন্তলা, তার সূর্য নমস্কার কিভাবে হবে, কিভাবে আমাদের পদ্ধতি সহকারে বর্ণনা করলো, অনিমা, শম্পা, বর্ষা, সন্দীপ, সোনালী, প্রিয়াঙ্কা, পায়েল, সৃষ্টি আমাদের শারীরিক শিক্ষা বিভাগের নয়,
ইংলিশ বিভাগের খুব সুন্দর একটা পরিবেশন করলো, ইন্দ্রাণী, টিয়া, মন্দিরা আর রুদ্র প্রতাপ আমাদের খুদে একজন ছাত্র, যে আমাদের তার নামের সঙ্গে তার কারু কলা কৌশল এমন ভাবে প্রকাশিত করেছে যা আমাদেরকে মন কেড়ে নিয়েছে। আর শেষে সমৃদ্ধি, সমৃদ্ধি তুমি নিজেকেও সমৃদ্ধি করেছো আর অনুষ্ঠান থেকে আমরা সবাইকে সমৃদ্ধি করে তুলেছো তোমার উপস্থিতিতে। আর আমার সহকর্মী রণবীর মাহাতো কাছ থেকে শুনলাম তার আজকের দিনটি, বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে। আর সময়ও কম হবে, আমি এই দিকে না গিয়ে আমি শারী শিক্ষার শিক্ষক হিসাবে এই যোগকে মানতাম না। যোগ করে কি হবে, একটু সাইকেল চালিয়ে নেব, 10 কিলোমিটার দৌড়ে নেব, সাঁতার কেটে নেব। কিন্তু আমার 10ই মে কোভিড হয় এবং কোভিড হওয়ার পর বাড়িতে 1 বছরের মেয়ে আর 5 বছরের ছেলে, বৃদ্ধ মা বাবা, তাদের সঙ্গে থাকতে থাকতে সাইকোলজিক্যাল বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে এবং আমি তখন আমার গাইডের, পিএইচডি গাইডের শরণাপন্ন হই এবং এক মহারাজের শরণাপন্ন হই, যে আমি রাত্রে ঘুমোতে পারছি না, কি করব, কি করে আমি এই অবস্থা কাটাবো, বাঁচব না আমি। একজন সারে শিক্ষার শিক্ষকের কাছে এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে মুক্তির এবং পুনরায় আমার ছন্দে ফেরা, সেটা হলো এই যোগ। বললো তুই প্রাণায়াম কর। আমি 2 মিনিট 5 মিনিট করে প্রাণায়াম করতে শুরু করলাম, অনুলোম বিলোম, ভ্রামরী, কপালভাতি। রেগে যাচ্ছিলাম, তুই শীতলীকরণ কর, তোর রাগ কমে যাবে। আর সবার আশীর্বাদে আমি আজ এখানে ঠিক এই যোগের দ্বারা স্বাভাবিক জীবন আবার ফিরে পেয়েছি। তা যোগের তাৎপর্য কতখানি আমার নিজের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, এই কলেজের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুরুলিয়া জেলা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অতিথি অধ্যাপক হিসাবে আমি 6 বছর কাটিয়েছি, কিন্তু কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সঙ্গে আমার স্মৃতি একটু অন্যভাবে জড়িয়ে আছে। আমি ছাত্র জীবনে জিওগ্রাফিতে অনার্সে চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তি হয়নি, আমাকে এনসিসি করতে হবে, পুরুলিয়ায় থাকতে হবে, পুরুলিয়াতে চলে যাই। আর সেই কারণেই মনে হয় আমি যখন অতিথি অধ্যাপক হিসাবে জয়েন করি এবং তারপরে প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যাই আমি কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে, এবং সেই যে পড়িনি তাই আমার পিএইচডির যে ডাটা কালেকশন আমি কিন্তু মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে শুরু করেছিলাম। আর যার ফলস্বরূপ আমার পিএইচডি কমপ্লিট হয়েছে। আর আজকে এই অতিথি অধ্যাপক থেকে শিক্ষক, শিক্ষক থেকে আবার অধ্যাপক, এই আসা, অধ্যাপক আসার পরেই প্রথম আমি কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে যোগানন্দ পতি মহাশয় আমাকে রিকোয়েস্ট করলেন যে কেশব দা এরকম থাকতে হবে, বলি তুমি আমাকে যেদিন বলো আমি একদম উপস্থিত, সদা প্রস্তুত, কোনো কাগজ কলম কোনো কিছুর প্রয়োজন নেই, যেদিন ডাকবে। এরকম একটি আমার বন্ধু সুলভ দাদা, যে আমাকে সবসময় মার্গদর্শন করেন এবং তার আমন্ত্রণে আজ এখানে না আসে পারিনি, এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে, যিনি আমি শুনলাম যে এইরকম প্রোগ্রামগুলো উনি সশরীরে থেকে পরিচালনা করেন এবং প্রোগ্রামগুলো যাতে সর্বোৎকৃষ্টভাবে পরিপূর্ণ হয়ে ওঠে তার জন্য উনি সর্বাগ্রে চেষ্টা করেন। সবাইকে আবার মন থেকে নতমস্তক হয়ে প্রণাম প্রণাম জানাচ্ছি এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।
আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সুব্রা ম্যাডাম ছিলেন, শান্তনু ভট্টাচার্য ছিলেন, মৃণাল সিংহবাবু এবং আমার প্রণম্য স্যার ব্রহ্মানন্দ স্বামীজি ছিলেন, কিন্তু মেঘের অবস্থা ভালো না থাকার জন্যে যে কোনো সময় আমি নিজেই লেফট হয়ে যেতে পারি। তার জন্যে আমি বলছি যে আমাদের কলেজের প্রণম্য স্যার ডক্টর সুপ্রান্ত পান স্যার, আপনি দু চার কথা বলুন আর এখানেই আমরা এটা থামাই দেব। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি দু চার কথা বলুন, এবার এটা মানে মেঘের অবস্থা খুব খারাপ। হ্যাঁ 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 সব আজকে বিশ্ব যোগ দিবসে কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের স্পোর্টস বিভাগ এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে সভার আয়োজন করা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে যেমন পারফর্ম করলো, তার সাথে সাথে আমরা অনেক পুরনো মাস্টারমশাই এবং ম্যাডামদেরও সঙ্গে পেলাম। ঐমন্ত্রী ম্যাডাম থেকে শুরু করে রণবীর স্যার, কেশব স্যার, এরা বহুদিন কাশীপুর কলেজের সাথে যুক্ত। ঐমন্ত্রী ম্যাডাম তো বললেনই, তার কর্ম জীবন শুরুই হয়েছে কাশীপুর কলেজ থেকে। কেশব স্যারও প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে এসেছেন আমাদের কলেজে, আমাদের মনে আছে খুব ভালো করে। রণবীর স্যারেরও শুরু এখান থেকে। অনেককে আমরা যোগ করে ফেললাম আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। তো যাদেরকে আমরা অনেকদিন আগে পেয়েছিলাম, মাঝখানে একটু বিয়োগ হয়ে গেছিল, আজকের এই অনুষ্ঠানে আমরা তাদের সাথে আবার যুক্ত হতে পারলাম। খুব ভালো লাগলো কয়েকজন স্টুডেন্টের পারফরমেন্স এবং ওই কয়েকটি বাচ্চা, দুজন বাচ্চা যে এত সুন্দর পারফর্মেন্স করলো, সমৃদ্ধি তার মধ্যে অন্যতম, ও এত সুন্দর সব আসন করে দেখালো। তো আমরা সত্যিই সেইগুলো যদি রেগুলার প্র্যাকটিস করতে পারি, নিজেদের আরো উন্নত করতে পারবো। সবাই খুব ভালো থাকবেন। বিশ্ব যোগ দিবসের তাৎপর্য যেমন শকুন্তলা বলা থেকে শুরু করেছে, পরে সেটা কেশব স্যারও বললেন, রণবীর স্যারও অনেকটাই বলেছেন, আমরা সবাই নিজেদের সুস্থ রাখার জন্য যোগের প্রয়োজনীয়তা কতটা সেটা উপলব্ধ করেছি আগেও, আমরা বারবার প্রমাণও পেয়েছি। কেশব স্যার তো এক্ষুনি বললেন, প্রমাণ দিলেন যে একটা বড় রোগ থেকে তিনি এই যোগের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ করতে পেরেছেন। সুতরাং আমরা সবাই এই দিনটাকে স্মরণ করে, এবং শুধু এই দিনই নয়, এই দিন আমরা অনুষ্ঠানটা করছি, সারা বছরই প্রত্যেকটা দিনই আমাদের কাছে যোগ দিবস, সেই বলে আমরা আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করছি। সবাই সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ কাশীপুর কলেজের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের অনেক আশীর্বাদ, তোমরা সবাই ভালো থেকো, এবং আমি জগদানন্দ স্যারকে বলবো আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করার জন্য। আচ্ছা স্যার, প্রণাম স্যার, আজকে এখানে আমরা থামছি, আর একটু চালাতাম কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর দেড় ঘন্টা সময় হলো, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের সঙ্গে আগে যারা যুক্ত ছিলেন আজকে আমার সঙ্গে যুক্ত হলেন, আগে তো আপনাদের আমি পাইনি, আজকে আমার সঙ্গে যুক্ত হলেন, যোগের মাধ্যমে যুক্ত হলেন, সবাই ভালো থাকবেন। অনেকেই দেখা গেল, ঐমন্ত্রী, রণবীর, কেশব স্যার, আমরা অনেকজনকে আবার দেখতে পেলাম আজকে, পুরনো স্যার ম্যাডাম আমাদের সবাই একসাথেই আছি, এইটাই তো যোগের বিশেষত্ব। এবং আরো কোথাও দূরে যাই না, নাম বললেন যোগাপতিবাবু, নাম বললেন, আমাদের সবাই আবার যুক্ত হয়ে গেলাম সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা নমস্কার স্যার। একমাস হলো আমি জানতাম না আপনি আছেন, প্রণাম দেবেন আমার। ঠিক আছে, ঠিক 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 আসলে অনলাইন